এরপর প্রশ্ন হলো মা বোন স্ত্রী রমজানে আমাদেরকে বিভিন্ন প্রকার রান্না বান্না করে খাওয়ান, এতে করে ওনারা কম ইবাদতের সুযোগ পান, এজন্য কি কি আমাদের জবাবদিহি করতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। রমজান মাস এটা হলো খাবারের মাস, খাওয়ার মাস, ঠিক না? রমজান মাসে এত পরিমাণ খানা আমরা খাই যে বছরের অন্য কোনো মাসে এত খানার সুযোগ আমাদের হয়, এত বেশি খাই আমরা যে প্রতি বছর রমজানের আগে বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা থাকেন তাদের হিমশিম খেতে হয়, কারণ এত খানা আমরা খাই যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। আমি একটা কথা বলি, রমজানের আগে আমাদের যে অবস্থা থাকে তা হলো ছোলা চিনি বেগুন রেশম এগুলো স্টক করার জন্য আমরা সবাই পাগল পড়া হয়ে যায়, মনে হচ্ছে যে মাসটা আসছে এটা খাদ্য উৎসবের মাস, এজন্য সবার বাড়িতে খাদ্য কিনতে কিনতে স্টক করতে করতে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে ফেলায়, ঠিক না বেঠিক? ভাইরা আমার, যেখানে রমজান মাসে দিনের বেলা রোজার কারণে আপনি খেতেই পারতেছেন না, 14 ঘন্টা থেকে 16 ঘন্টা 17 ঘন্টা আপনি রোজা রাখছেন, আবার রাতের বেলা ঘুমিয়ে থাকলে কয় ঘন্টা ঘুমাচ্ছেন? 6 থেকে 7 ঘন্টা কমপক্ষে ঘুমাচ্ছেন, তাহলে 16-17 ঘন্টা যদি রোজায় যায় আর 7 ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে কয় ঘন্টা হয়? অলমোস্ট 22-23 ঘন্টা হয়ে যায়, আবার তারাবিতে 1 ঘন্টা চলে যায় তাহলে কত যায়? প্রায় 24 ঘন্টা চলে যায়। আর খাওয়ার চান্স কতক্ষণ আপনি, 24 ঘন্টা থেকে যদি 22 ঘন্টা চলে যায়, 23 ঘন্টা চলে যায়, আর থাকে কয় ঘন্টা? 2 ঘন্টা বা বড় 3 ঘন্টা টাইম থাকে রমজান মাসে, কিন্তু খাবারের টাইম 2 থেকে 3 ঘন্টা বেশি থাকে না। এই 3 ঘন্টায় আমরা যেই পরিমাণ খাই রমজানের বাইরে 24 ঘন্টায় পরিমাণ খাই। ইফতারি মধ্যবিত্তের একটা পরিবারে সাধারণত যে পরিমাণ আইটেম ইফতারে থাকে, ইফতার মানেটা কি ভাই? ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি? ইফতার আরবি শব্দ, এটা বাংলা অর্থ কি? নাস্তা। আমরা সারাদিন উপবাস থাকি সেজন্য সন্ধ্যার সময় ইফতার করি, অন্য সময় যখন রোজা রাখি না রমজানের বাইরে তখন সারা রাত আমরা উপবাস থাকি, ওই যে রাত্রে খেয়ে শুয়ে যাই 8-10 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা আমরা উপবাস থাকি, এরপর সকাল 7টা 8টা বাজে আমরা নাস্তা করি। তো অন্য সময় সকালে যে নাস্তাটা করতাম রমজান মাসে এটা সন্ধ্যায় করি। একটা মধ্যবিত্তের পরিবারে নাস্তায় সাধারণত কয়টা আইটেম থাকে? 3 থেকে 4টি আইটেম থাকে, রুটি থাকে, ভাজি থাকে, ডিম পোস্ট থাকে, একটা চা থাকে বড় জোর, বাস এই 4-5টা পদ নাস্তা থাকে। কিন্তু সেই পরিবারটাতেই ইফতারের আইটেমে কম পক্ষে 10 থেকে 15টা পদ থাকে, ঠিক না বেঠিক? আবার এই খাবার গ্রহণ করার জন্য একটা জাল হাদিস বানাই নিছি আমরা, সেটা হলো রমজানের খানার কোনো হিসাব নেই। শুনছেন এই হাদিস আপনারা? এটা একটা জাল হাদিস, কোরআন হাদিসে কোথাও এই কথা নেই। রমজানের খানার হিসাব আল্লাহ আরো বেশি করে দিবেন, কারণ যে মাসে ইবাদত বন্দিগি করার কথা, যে মাসে আল্লাহ তাআলা দিনের বেলা খানাই বন্ধ করে দিয়েছে, ওই মাসে আপনি আরো ডবল করে খাইলেন, তাহলে আল্লাহর কাছে আর হিসাব দেহি করা লাগতে পারে কি পারে না? অতএব রমজান মাসে আমরা এই যে খাবারের পিছনে পড়ে যাই, প্রশ্ন খুব যৌক্তিক প্রশ্ন, আপনি খাবারের পিছনে পড়ে যান এজন্য মা বোনরা ইবাদত বন্দি করতে পারেন না, বেচারীরা ওই দুপুর 2টা 3টা থেকে শুরু হয়ে যায় আপনার ইফতারের প্রস্তুতি, ইফতারের প্রস্তুতির পর ইফতার বানাইতে 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 বেচারীরা কাহিল হয়ে যায়, এত আইটেম করে ফেলেছে। এরপর আপনি অফিস থেকে এসে কর্মস্থল থেকে এসে বাসায় আপনি নামাজের আগে কোন রকম 2-4 পাসপোর্ট দিয়ে খায়া যায় নামাজটা পড়ে, নামাজ পড়ে এসে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন, আইসা সেকেন্ড ইনিংসে খানা শুরু করেন, আছে না নাই? প্রথম ইনিংসে ইফতারিতে 2-4 পদ খায়া, এরপরে যায় আপনি বিরতি দেন, বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ে হাঁটে আসলেন, গেলে না একটু ক্ষুধা টুধা হইলো, বাড়িতে এসে জামা কাপড় খুলে এরপরে আপনি সুন্দর করে আবার সেকেন্ড ইনিংসে বসেন, বসে খাইতে থাকেন, খাইতে 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 এশার আজান দেওয়ার অবস্থা হয়ে যায়, আবার কোন রকম এশার নামাজটা পড়তে যান, এশার নামাজটা পড়া শেষ হতে না হতে আয়েশা আবার বলেন যে হ্যাঁ শেষের একবার লাস্ট ইনিংসে কি আছে, ঠিক না বেঠিক? তাহলে মা বোনরা বেচারা ইবাদতটা কখন করবে? খুব যৌক্তিক প্রশ্ন, তারা ইফতারের আগ পর্যন্ত আপনার ইফতারি বানাচ্ছে, আপনি চলে গেছেন মাগরিব নামাজ পড়তে, বেচারাটা গোছাতে গোছাতে শেষ, আমাদের পরে এসে আপনি আবার হালিম চাইবেন, আপনি আবার এটা চাইবেন, আপনি আবার সেটা চাইবেন, বেচারাটা সেটা প্রস্তুত করতেছে, এরপরে খাইয়া ফিরে চলে গেলেন সবগুলো ওইভাবে, বেচারাটা সেগুলো পরিষ্কার নিয়ে লেগে গেল, তারা আমি নামাজ আপনি পড়তেছেন আরামসে, তাদের তো কাজ করতে করতে শেষ, তারা ইবাদতটা কখন করবে? এই জন্য পুরুষরা অবশ্যই দায়িত্বশীল হতে হবে, হয় মহিলাদেরকে বাসায় কাজের ক্ষেত্রে হেল্প করতে হবে, আর সবচেয়ে বড় কথা হলো রমজান মাস ভাই খাদ্য উৎসবের মাস নয়, আমরা যেভাবে খাদ্য সংগ্রহ করি খাদ্য জমা করতে থাকি মনে হয় যে খাদ্য উৎসবের মাস আসছে, ঠিক না বেঠিক? অতএব এই ক্ষেত্রে মা বোনদেরকে যদি আমরা সহযোগিতা না করি,
কিংবা আমরা খাদ্যের জন্য এরকম পাগল পড়া হয়ে যায়, তাদেরকে যদি ইবাদতের সুযোগ না করে দেই তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তবে হ্যাঁ, মা বাবা রোজাদারের জন্য যে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, এর জন্য তারা আল্লাহর কাছে অবশ্যই আজর পাবেন, এর জন্য অবশ্যই আল্লাহর কাছে তারা সওয়াব পাবেন। কিন্তু এই রোজাদারের জন্য কষ্ট করার সওয়াবটা শুধু তাদের দরকার না, আপনারও দরকার আছে। তাহলে আপনিও ওই মহিলার সাথে পেঁয়াজি বানাবেন, আপনি তার সাথে অন্যান্য কাজ করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় যাকাত হিসেবে চাল, শাড়ি, লুঙ্গি ইত্যাদি দেওয়া হয়, ইসলামে এর বিধান কি? দেখুন, যাকাত হিসাবে শাড়ি লুঙ্গি যদি দেওয়া হয়, এটার উপমাটা কিরকম আমি বলি, এটার উপমাটা হলো ধরুন আপনার কাছে আমি 200 টাকা পাবো, আপনি আমাকে বাজারে দেখে বলছেন ভাই এদিকে আসে, ডেকে নিয়ে একটা ফল দোকানের কাছে দাঁড়ায়া, ফল দোকানকে বললেন ভাই একটা যে আপেল দেন 200 টাকা দাম, যেটা আপেলের প্যাকেটটা আমাকে ধরায় দিলেন, দিয়ে বললেন যার বাড়ি চলে যান। কি জন্য বললেন যে ভাই 200 টাকা পাবেন না, 200 টাকা পাওয়ার পাশে আপনাকে আপেলটা দিয়ে দিলাম, নিয়ে যান। এই লোকটা এই আপেল দেওয়ার কারণে সে কি তার ঋণকে যথাযথভাবে আদায় করলো? এ তো রীতিমতো মায়ের খাওয়ার মতো অবস্থা হয়ে গেল না, যে আমার 200 টাকা তুমি ফেরত দিবে, আমি কি আপেল কিনবো না বেদানা কিনবো না চাউল কিনবো সেটা তো আমার ব্যাপার, তুমি একটা ঠিক করে আমাকে ধরাই দিলে, অধিকার তোমাকে কে দিয়েছে? এবার আসেন যাকাতের ক্ষেত্রে আমরা বুঝি, যাকাতের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াফি আমওয়ালিহি হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের, গরিবদের, অভাবী মানুষের, বঞ্চিত মানুষদের যাকাতের হকদার যারা আছে তাদের অধিকার আছে, তাদের পাওনা আছে, সে পাওনা দার আপনার কাছে, আপনার যাকাতের টাকাটা এটা পাওনা, এই পাওনাটা আপনি পাওনাদারকে ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করবেন, তিনি তার টাকা দিয়ে কি কিনবেন না কিনবেন তার ব্যাপার, সেটা সে বুঝবে। আপনি তাকে ডেকে এনে বলতেছেন ভাই আসো তোমার পাওনা পরিশোধ করব, এই নাও যাকাতের একটা লুঙ্গি, এই নাও একটা শাড়ি, ওই আপেল কিনে দেওয়ার মতো, কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশের মতো পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমি জানি না, এই দেশে কাপড়ের দোকানগুলোতে রমজান আসলে দেখা যায় একটা বিশেষ সাইনবোর্ড লাগে, লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। যাকাতের শাড়ি লুঙ্গির পরিচয় জানেন আপনারা? কাকে বলে যাকাতের শাড়ি লুঙ্গি বলা হয়? ওই শাড়ি লুঙ্গিকে যেটা এক দোয়াতে বরবাদ হয়ে যায়, যেটা এক দোয়াতে শেষ। আমি প্রায় চিন্তা করি আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা গরিব মানুষকে টাকা না দিয়ে শাড়ি লুঙ্গিটা কেন দেয়? পরে আমার কাছে মনে হলো এর অনেক উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহ আলাম, একটা উদ্দেশ্য এটাও হওয়ার সম্ভাবনা আছে যে শাড়ি লুঙ্গিটা সাইনবোর্ডের কাজ করে, টাকাটা সাইনবোর্ডের কাজ করে, গ্রামাঞ্চলে যখন শাড়ি লুঙ্গি দিবে আপনার লুঙ্গি পরে পতপত করে হাঁটবে বাজারে রাস্তাঘাটে, কে দিছে অমুকে দিছে, এটা সাইনবোর্ডের কাজ করে। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা যদি আল্লাহর রাস্তায় দান না করো তাহলে তুমি কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে। অতএব আপনি গরিব মানুষকে যদি কাপড় চোপড় দেওয়াটা প্রয়োজন মনে করেন, হতে পারে কোনো গরিবকে টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, হতে পারে তাকে আপনি যাকাতের টাকা না দিয়ে তার জন্য উপকারী কোনো কিছু করে দিলেন। ফর এক্সাম্পল, লোকটা সেলাই কাজ করে, তার একটা সেলাই মেশিন দরকার, ক্যাশ টাকা দিলে নষ্ট করে ফেলবে, অপচয় করে ফেলবে, বোকা শোকা কিসিমে, তাহলে আপনি তার প্রয়োজন অনুযায়ী তাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন যাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। কিন্তু তার কি দরকার না দরকার জিজ্ঞেস করা করি নাই, লুঙ্গি কতগুলো কিনে নিয়ে দাঁড়ায় বললেন সিরিয়াল ধরো এসে নিয়ে যাও, এটা কখনো জায়েজ না, সঠিক কোনো কাজ না, যাকাত আদায় এটা কোনো পদ্ধতি হতে পারে? অতএব যাকাতের শাড়ি লুঙ্গি নয়, যাকাত আমরা ক্যাশ টাকা দিয়ে দিব, অথবা দরিদ্রের দারিদ্র বিমোচন হয় সেভাবে দিব ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি সবসময় একজন নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি, কোন কোন আচার আচরণ, কোন কোন আচার আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার? ভাই প্রথম কথা হলো, যারা বিয়ে করেন না এখন, আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান? সবাই চান মাশাআল্লাহ। এই জন্য নিজেকে আগে দিনদার হইতে হবে, নিজেকে আগে কি হইতে হবে, আপনি নিজে খারাপ থাকবেন, আপনার চরিত্র নষ্ট করবেন, ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন, আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফেরেশতার মতো মেয়ে চলে আসবে, এটা কখনো বাস্তব সম্মত চাওয়া হতে পারে না। মনে রাখবেন ভালো জীবন সঙ্গিনী চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, এটা হলো প্রথম কাজ। আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে
আমার যেহেতু চরিত্র ভালো না অতএব আমার যে জীবন সঙ্গিনী আসছে এটারও মনার চরিত্র খারাপ এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নাই কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো মানুষ দিবেন না দেন নাই ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়া মতো লেখকার বিবি গেছে না যায় নাই অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে একজন মেয়ে বিয়ের আগে দিনদার মিয়া কিভাবে বুঝবে এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে আজকাল বিশেষ করে শুধু নামাজ খালাস দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয় বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা আল্লাহভীরু কিনা এটা বোঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেইনটেইন করে কিনা পর্দা বলতে বোরকা পরা না পর্দা বলতে হাত মোজা পা মোজা পর্দা বলতে তার জীবনে সামগ্রিকভাবে মাহরাম নন মাহরাম মেইনটেইন করে কিনা মাহরাম নন মাহরাম মেইনটেইন বুঝেন মানে হলো সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা তার ওই ভাইয়ের সাথে পর্দা করে কিনা যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরে কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই অনেক মহিলা বাহিরে পর্দা করেন বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না এবং আত্মীয় স্বজনের সাথে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না এটা কখনো সঠিক পর্দা হতে পারে না একজন মেয়ের দিনদারিত্বের প্রধান দিক হলো তিনি আল্লাহর ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন এক দ্বিতীয়ত ভালো মেয়ে বিশেষ করে দিনদারিত্বের একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না কি থাকবে না দুনিয়ার মোহ অল্পে তুষ্ট থাকবে জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা যদি সে যা পায় সেটার উপর সবর করতে পারে সে যদি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারে সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীম কাল আখিরাতের জন্য অপেক্ষা করে এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ এটা কিভাবে বুঝবেন তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন মেয়ে চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মাহরাম মেইনটেইন করে কিনা বিয়ের আগে সব পাত্রী ফেরেশতা থাকে সব পাত্র ফেরেশতা থাকে ঠিক না ভাই ঠিক যখন বিয়ে করতে যান শ্বশুর বাড়িতে নতুন তখন একবারে আপাদমস্তক দুষ্ট আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একবারে ইনোসেন্ট বয়সে যায় ঠিক না ভাই ঠিক বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র এত ভদ্র এত চুপচাপ এত সে ভালো মানুষ হয়ে থাকে শ্বশুরকে দেখলে সালাম সবাইকে দেখলে সালাম মনে হয় যে তার মতো ভালো মানুষ ফেরেশতা দ্বিতীয়টা নাই অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোনো মূল্য এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক কতটা ইবাদত গুজার কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক ঠিক একই কথা ছেলেদের মধ্যে প্রযোজ্য অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসেবে পারফেক্ট হতে পারে এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন এবং সর্বোপরি কোরআন এবং সুন্নার কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা কোরআনে আছে সুন্নাতে আছে আল্লাহ তাআলার নির্দেশে আছে রাসূলের হাদিসে আছে আর কোনো কিছু বুঝাবুঝি নেই আমি নিজেকে সারেন্ডার করে দিলাম এ হলো মুত্তাকি এ হলো পরেজগার এ হলো দিনদার এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যায় তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা এ দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি উপভোগ করি এনজয় করি ওয়াখাইরু মাতাইদ দুনিয়া মারাতুস সালিহাত যদি কারোর ঘরে একজন ধার্মিক আল্লাহ ভীরু আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে তার জীবনে যে সৌভাগ্য হবে সে যে সম্পদের মালিক হবে এই রকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে